এখন চলে যাব কুষ্টিয়া, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার এস এম রাশেদ, তার কাছে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। কুষ্টিয়ায় আসলে চারটি আসনের সংসদ নির্বাচন খুব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং এখন কিন্তু আসলে বিভিন্ন কেন্দ্রগুলো যেগুলো আছে 578টি কেন্দ্র রয়েছে, সে কেন্দ্রে এখন পর্যন্ত ফলাফল এখন পর্যন্ত কুষ্টিয়ার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখনও এসে পৌঁছায়নি, তবে সব জায়গায় ভোট গণনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া কিন্তু কুষ্টিয়ার যে আসনগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, 578টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিবহন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চেষ্টা করছে, এটা আমি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কুষ্টিয়ার দুই আসনে সম্ভবত এখানে যে প্রার্থী রয়েছে ট্রাক কামরুল আরিফিন, তার জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে এবং অপরদিকে কিন্তু যে হেভিওয়েট প্রার্থী মাহবুবুল আলম হানিফ কিন্তু তার কিন্তু নৌকা প্রতিক্রিয়া, তারও কিন্তু জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া কিন্তু আমি এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কেন্দ্রগুলোতে কিন্তু সঠিক সময় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং এছাড়া কিন্তু প্রতিটি স্থানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য যারা ছিল তারা কিন্তু সেখানে নিয়মিতভাবে তারা টহল দিয়েছে এবং এছাড়া কিন্তু এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় কিন্তু এখানে বিজিবি সহ সেনাবাহিনীও টহল দিয়েছে। এবং আমরা এখানে রিটার্নিং কর্মকর্তারও জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ায় যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং এই সুষ্ঠু ভোট গ্রহণের জন্য কিন্তু এখানে গণমাধ্যম পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। এছাড়া কিন্তু কুষ্টিয়ায় আমরা অসমর্থিত কিছু কাজ করেছি যে এবং বাস্তবতাই কিন্তু কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি।